আসসালামালাইকুম, মাই নেম ইজ রোদিনী রহমান মাইসা। তো ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তো আজকে ব্লগটা হলো গিয়ে আমার হ্যাপি বার্থডে, মানে আমার এতগুলো মনে ভালো লাগছে। তো আজকে হতে যাচ্ছে কি 7 বছর। তো আমার অনেক ভালো লাগছে যে মানে আমি ওয়েট করতাম যে কবে আমার বার্থডে, কবে আমার বার্থডে। হ্যাপি বার্থডে। তো চলুন এখন রওনা দেওয়া যাক। তো অনেক 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 লোক আসবে, অনেক মজা হবে, অনেক ফ্রেন্ড আসবে, বলতে গিয়ে অনেক মজা হবে। চলুন, আমি জাস্ট টক শুই করতে পারছি না, মানে চলুন আমি ওয়েট করতে পারছি না। বন্ধুরা, তোমরা চলে এসেছি আমার হ্যাপি বার্থডেতে। তো দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। আমার পিঙ্ক কালার পছন্দ, পিঙ্ক কালার দিয়েছে। এখন আমি হাঁটছি আমার মানে যেখানে যে অনুষ্ঠান হবে সেখানে। অনেক বড় জায়গা, অনেক আইটেম আছে, অনেক সুন্দর জায়গাটা। তো অনেক মজা হবে গাইস, আপনারা ওয়েট করেন, গেস্ট আসবে বলে। তো অনেক মজা হবে, আমি এখন খুবই মজা করছি। পুরো জায়গাটা অনেক সুন্দর। আর এটা হলো এটা এখন এটা প্রিমিয়াম লাউঞ্জ। তো এই জায়গাটা অনেক বড়, আর এখন আমি ফটো সেশন করছি, সবাই মিলে আমার ফটো তুলছে। এটা সব থেকে ভালো লাগে, যখন বার্থডের একটা উইশ পাওয়া যায় তখন খুবই ভালো লাগে। এখন আমার খুব ভালো লাগছে, মনের ভিতরে এরকম লাগছে। আর আমি আমার আন্টিকে নিয়েছি, বুঝতে আমার সুইট ভালো, অনেক ভালো আপি আন্টি। আর এই যে আমার আপি, তার সাথে আমি ছবি তুলছি, হচ্ছে সে তো মানে আমার সাথে অনেক মজা করে গাইস, অনেক মজা করে, অনেক মজা করে। এবার আমার বাবা, বাবা তো মজা করবে, বাবা তো তো আমার বাবাই। এবার আমার ফ্রেন্ড, সে চলে এসেছিল, খুব ভালো আমার ফ্রেন্ডটা। এটা আমার মিস, আমার মিস অনেক ভালো, আমাকে অনেক কিছু পড়ায়, অনেক ভালো লাগে আমার। আর এটা আমার দুইটা ভাইয়া, পুচকুটা দেখছেন, উনি নোয়েন। তো খুব ভালো লাগছিল। আর এটা আমার অর্প আপির সাথে বাবা আর রাতুল ভাইয়া। তো হচ্ছে ওরা সবাই আস্তে আস্তে আসতেছিল, খুব ভালো লাগছিল আমার, মানে আমার এক্সাইটিং আর বাড়তেছিল আর ওনারা আসতেছিল। এরপরে সেজা আপি এভরিথিং চিনে, আর হচ্ছে সেজাপুর মা, সেজাপুর বাবা এবং সেজাপুর ভাইয়া, মানে এভরি আপনারা সবাই জানেন, সব ব্লগেই আছে যে আমার সেজাপু আমার কাছে আছে, অনেক মজা করছে। আর সেজাপুর সাথে আমি এখন ফটো সেশন করেছিলাম, আমার সেজাপু তো বেস্ট ফ্রেন্ড হবে, লাভ তৈরি করছিলাম, আরও কতই না মজা করছিলাম গাইস, অনেক মজা করছিলাম। সেজাপু তো আমার বেস্ট ফ্রেন্ড হবে, হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই ব্লগে আপনারা সেজাপুকে দেখেছেন। তো সেজাপু মেকআপ করেছে, আমিও মেকআপ করেছি, খুব সুন্দর লাগছে আমাদের। আর আমরা আবার হার তৈরি করেছি, এবার আমরা খুব মজা করছি, মানে সে যা কত মজার জিনিস, সে ছবি তোলার সময় এমন হাসি দেয়, সে তো আমার সাথে অনেক মজা করে, সে কাটতে নিলেও কাটিয়ে দেয়, মানে আমার খুব ভালো লাগে সে যাপুকে। ওর সাথে আমি ঘুরছিলাম, খেলছিলাম, ঘুরছিলাম এবং খেলছিলাম। তো আমি এখন খেলতে 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 সেজাপুর সাথে খেলছিলাম। এরপরে সেজাপুকে তো দেখেছেন, এটা আমার মানে হচ্ছে আপির ছেলে মানে আরি। আর এটা হলো গিয়ে আমার হচ্ছে ফ্রেন্ড, হচ্ছে আরেকটা ফ্রেন্ড আরমিন, এটা ওয়াবিসা, আর এটা আরমিন। আর আপনাদের বললাম এটা আমার আপির ছেলে আরিব। আর তার সাথে আমি দাঁড়িয়ে আছি মি রোদিনী রহমান মাইসা। এরপরে আমরা ছবি তুলছিলাম, ফটো সেশন করেছিলাম, সেশন। এবার আমরা মজা করছিলাম, মানে আর্মির সাথে আমি মজা করতেছিলাম, সেজাপু তুবার সাথে মজা করতেছিলাম। তুবাকে নিশ্চয় পরিচয় করিনি, সরি। তুবা হলো আমাদের বিল্ডিংয়ে থাকে না, কিন্তু আমার কাছে বেস্ট ফ্রেন্ড। এখন আমি খেলছিলাম, এবার হঠাৎ করে আর্মিন আর আমার মাথা লেগে গিয়েছিল, খুব মজা হয়েছিল। এখন সময় কিসের পালা, কেক কাটার পালা, কেক কাটার পালা। তো আমি এখন পোজ দিচ্ছিলাম, টু পোজ দিচ্ছিলাম, মানে খুব ভালো লাগছিল আমার, আমার মনটা কীরকম লাগছিল। বন্ধুরা, আসলে কেক কাটা হয়নি, এখানে পরে কেক কাটবো।
আমরা ছবি তুলছিলাম আর এবং স্যাম আঙ্কেল আমাদের অনেক মানে হাসাচ্ছিল আর এবং ছবি তুলাচ্ছিল, আমরা সবাই অনেক হাসছিলাম এবং বন্ধুরা তো স্যাম আঙ্কেল ভিডিও করছে, স্যাম আঙ্কেল অনেক মজা মজা ভিডিও বানায় লাইক। এখন আমার পালা, এনজয়। তো দেখেন কি অবস্থা, আমার অবস্থা যা খারাপ, আরমিনের অবস্থা যা, জোহার, আরশিয়া মানে আমার অবস্থা চুলে টুলে লেকে, কি খারাপ অবস্থা। ভাগ্যিস কেকের ই লাগানো ছিল, কিন্তু কেকে তাও জড়ি ঢুকছে, আল্লাহ কি অবস্থা। ওখানে দেখছেন কি হচ্ছে, খুব 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 মজা হয়েছে গাইস, মানে জাস্ট মানে ফেনা উঠছে, আমি পুরো গোসল হয়ে গেছি, পুরো গোসল, আমার হাতে এক গাদা ফেনা, দেখছেন দেখছেন, এখন সবাই আমার ফেনা নিতে চায়। কি মজা রেটা গাইস, মানে পুরো গোসল, জোহার তো আরো গোসল,
মানে পুরো গায়ে মেখে, জোরে টোরে মেখে, পুরো পুরো খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। অনেক মজা হয়েছে গাইস, মানে সেজা পর্যা অবস্থা, সেজাপুর অবস্থা হেভি খারাপ। এবার আমাদের কেক কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। বন্ধু, হয়তো আপনাদের সবার সাথে পরিচয় করাই দিই, এগুলো আমার বাবার হচ্ছে বন্ধু, আর হচ্ছে যারা যারা আমার হচ্ছে দেখছেন, আমার বাবার বন্ধু ছেলে মেয়ে এবং আমার স্কুলের কিছু ফ্রেন্ড, আমরা পিকচার তুলছিলাম, তো খুব মজা হলো গাইস। কেক কাটার পরে আমি এখনও ক্রিম নিয়ে ছাড়ছিলাম, তো বাবা অনেক মজা করলো, বাবার সাথে একটা পুলিশ আঙ্কেল ছিল, আমার হচ্ছে খুব ভয় লাগতো, সে এখন আমার সাথে হচ্ছে দুষ্টামি করতো, খুব মজা হতো। এবং আমার মাও সাথে আছে, আর আমার সব ফ্রেন্ড, সব স্কুলের ফ্রেন্ড সব মিলে আমরা ছবি তুলছিলাম এবং বাজে করেছিলাম। ওকে গাইস, তো বন্ধুরা তো এটা আমার বিল্ডিংয়ের ফ্রেন্ডসের বাবা মা, এখানে অনেক লোক আছে, আর এবং এটা আমার ফ্রেন্ডসের আন্টি আন্টিরা, আর হচ্ছে কি হচ্ছে আমার মাও আছে তার সাথে, মাও তো অনেক এনজয় করছিল এবং সবাই খেলছিল, আমার স্টেজে পুরো ভাঙচুর করে দিচ্ছিল। আর এবং এইগুলো আমার ফ্রেন্ডস জোহার, আশিয়া এবং ফাইদান, এবার আমার পুরো ফ্যামিলি চলে আসলো, মানে পুরো গেস্টরা চলে আসলো, পুরো গেস্টরা, তো খুব মজা হচ্ছিল গাইস, আমার মানে খুব ভালো লাগছিল, আমি কি করব না করব, খুব ভালো হচ্ছিল, খুব 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 মজা হচ্ছিল গাইস, খুব মজা হচ্ছিল, খুব খুব গাইস, মানে এনজয়, আপনারাই বুঝবেন বার্থডেতে যা হয় কীরকম একটা লাগে, আমি বড় হয়ে যাচ্ছি আস্তে আস্তে। বন্ধুরা, আমাদের কেক কাটা এবং ছবি তোলা শেষ, মানে আমরা এখন খাবার খেতে যাব। এই যে আমি চলে আসলাম, বন্ধুরা আমি সুইটের এখানে চলে আসলাম, বন্ধুরা এখানে অনেক সুন্দর সুন্দর সারি সারি হচ্ছে সুইট ছিল, পুরো মানে কভার করেছিল, এখন সবাই খাচ্ছিল, সবাই অনেক করে খাচ্ছিল, মানে এই যে আমার মানে সবাই সবাই হাই দিচ্ছিল গাইস, এই হচ্ছে এখন সবাই খাচ্ছে। বন্ধুরা তো এখানে আছে একটা আন্টি খেয়েছে, আপনাদের বলেছিলাম নোয়েন, হচ্ছে মা খেয়েছে মানে আমার আন্টি, এখন একটা মোটা আঙ্কেল খাচ্ছে এবং আমার ফ্রেন্ডসরা খাচ্ছে, মানে আমার ফ্রেন্ডস বলতে গিয়ে একটা ফ্রেন্ডস খাচ্ছে মাহির আপু, আর এবং আমার টিতু আন্টি আর ভাইয়া হচ্ছে
খাচ্ছে। আর এটা আমার রাতুল ভাই আর হচ্ছে অর্পাপি আর টিচার। গল্প করতে খেতে অনেক মজা গাইস, গল্প করে খাচ্ছিল হচ্ছে অন্যরা। এরপরে আমি আমার সেজাপুর হচ্ছে ফ্যামিলির কাছে চলে আসলাম। এখানে আন্টি খাচ্ছিল, আঙ্কেল খাচ্ছিল, এরপর আরেকটা আন্টি খাচ্ছিল, এরপর কত যে খাচ্ছিল, এবং আমরা সবাই বসে মানে গল্প টল্প করছিলাম, আড্ডা। আড্ডা তো খুবই মজা লাগে, এই কি ভালো আড্ডা আমার হচ্ছে এতে। এবং শামিম আঙ্কেল, শামিম আঙ্কেল ভিডিও করছিল আমার সাজ্জাদ আঙ্কেলকে, খুব খুব মজা গাইস। শামিম আঙ্কেল, শামিম আঙ্কেলের ব্লগগুলো অনেক মজা, অনেক মজা গাইস। আমি হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওনার ব্লগটা দেখে আসবেন। আর এবং আমিও ওনার সাথে ব্লগ করছি, এটা ব্লগের শেষের পয়েন্ট উনি অলরেডি দিয়ে দিয়েছে, আপনারা যে দেখতে পারেন। খুব সুন্দর উনি ব্লগ করে, তো খুব মজা হচ্ছে আমার বার্থডে শেষে, মানে আবার সেই এক বছর পরে বার্থডে গাইস। তো বন্ধুরা, তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন। তো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে।